এর পাথর একটা গ্রহ নক্ষত্র কাজ করে, শনি রাহু গ্রাস। এ যখন মানবদেহের পাথরটা পড়ে তখন রে হিসাবে বডিতে ঢোকে, এটা রিফান হিসাবে কাজ করে। যত ঝড়ে আসুক, আপনাদের দোয়ায় আমি আপনাদের পাশে আছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির জমজম ট্রাভেলস ভিডি সম্পাদকীয়তে, কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, করোনা নিয়ে পাথরের কেরামতি কোথায় গেল? করোনা নিয়ে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী কোথায়? করোনার ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছে পাথর। প্রিয় দর্শক, এই শিরোনামের সম্পাদকীয় দেখে খানিকটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে আপনাদের মনের ভেতর। আমরা স্বাভাবিক সময়ে অনেক ক্ষেত্রেই দেখেছি যে জ্যোতিষীরা বা এক শ্রেণীর পরামর্শকরা তারা অন্য মানুষের জীবনের ভবিষ্যৎ বলে দেন। আমরা চটকদার বিজ্ঞাপনও দেখেছি অনেক টেলিভিশন চ্যানেলে। সেই বিজ্ঞাপন দিয়ে কি বলা হয়, যে তান্ত্রিক মা, জ্যোতিষী মা, তান্ত্রিক সাধক যারা ভবিষ্যৎকে বলে দিতে পারেন, জীবনের সংকটকে মুক্ত করতে পারেন, ছেলে চাচ্ছেন ছেলে হচ্ছে না সেই সমস্যা সমাধান করতে পারেন, তারা বিদেশে যেতে পারছেন না সেই সমস্যার সমাধান করে দিতে পারছেন, স্বামী স্ত্রীতে অমিল সেই সমস্যার সমাধান করে দিতে পারছেন, অনেক ধরনের সমস্যা পাথরের মাধ্যমে বা তারা তাদের নিজস্ব কৌশল এবং জাদুটোনা তন্ত্র মন্ত্রের মাধ্যমে করে দিচ্ছেন। এরকম বিজ্ঞাপন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন। অনেক টিভি চ্যানেলে ফলাও করে এই ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়, জ্যোতিষ রাজ নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা ফাঁদ আঁটেন। কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি, বাংলাদেশে ফেব্রুয়ারির পর, মার্চের শুরু থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর এই জ্যোতিষীরা সটকে পড়েছেন, তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তাদের উপস্থিতিও আমরা দেখছি না। পত্রিকাগুলোতে তাদের বিজ্ঞাপন নেই, টেলিভিশন চ্যানেলে তাদের বিজ্ঞাপন নেই। কেন, কোথায় তারা গেলেন, কোথায় হারিয়ে গেলেন? তাহলে পাথরের ক্ষমতা কি শেষ হয়ে গেল? তারা যে বলতেন যে পাথরের মাধ্যমে ভবিষ্যৎ দেখে তারা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন, তাহলে এখন সেই তাদের কেরামতি গেল কোথায়? আসলে এসব যে কেবলই মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা করতেন, মানুষের মনের মধ্যে একটা গ্যাস বেলুনের মতো আশাবাদ জাগিয়ে টাকা হাতিয়ে নিতেন, সেটা তো এখন স্পষ্ট, নাকি? প্রিয় দর্শক, আপনাদের কিছু সংখ্যক মানুষ নিশ্চয়ই এটাতে বিশ্বাস করতেন বা করেন, না হলে এতদিনে তাদের লাল বাত্তি জ্বলে যেত ব্যবসায়। সেটা তো হয়নি, তারা দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্য করছেন। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায়, ভালো জায়গায় অফিস নিয়ে তারা পাথর বিক্রি করছেন। পাথর বিক্রি করা কোনো অপরাধ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পাথর পরতেন, ব্যবহার করতেন, আংটি পরতেন, পাথরের আংটি, সেইটা কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বলা হচ্ছে যে এই পাথর ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে, এই পাথরের মাধ্যমে গণনা করে ভবিষ্যৎ বলা যাবে, তখনই হচ্ছে বিপত্তি বা আপত্তি। আপনি শারীরিক শোভা বর্ধনের জন্য পাথরের অনেক কিছুই ব্যবহার করতে পারেন, পাথরের বোতাম ব্যবহার করতে পারেন যেটা আপনি শার্টে লাগাতে পারেন, পাথরের আংটি ব্যবহার করতে পারেন, পাথর দিয়ে অনেক কিছুই বানাতে পারেন, কিন্তু পাথরই ভাগ্য বলে দেবে, পাথর ছাড়া আপনি অচল, এটা তো একেবারেই বিজ্ঞানহীন অযৌক্তিক কথা এবং মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাওয়া, ধর্মীয়ভাবেও মানুষকে ক্ষতিগ্রস্ত করা। তাহলে এই যে করোনা ভাইরাস এলো, জ্যোতিষীরা কোথায় ছিলেন? আমরা জানি অ্যাস্ট্রোলজাররা অনেক সময় গণনা করেন, এইরকম একটা মহামারী অতিমারী ভাইরাস আসবে, তাহলে তারা কেন বলতে পারলেন না, কেন এই জাতিকে সচেতন করলেন না যে মহামারী আসছে, এরকম নাম কেন বলতে পারলেন না? যারা অহরহ অন্যদের ভবিষ্যৎ বলে দিচ্ছেন, ভবিষ্যৎ বলে তার সমস্যার সমাধান করে দিচ্ছেন, তারা এখন কোথায়? প্রিয় দর্শক, সেই জন্যে সমাজের বাঁকে বাঁকে যে নানা বিভ্রান্তির ফাঁদ আছে, সেগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই পৃথিবীতে নানা ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, হোমিওপ্যাথ, এলোপ্যাথ, এর বাইরে আমরা জানি জাদুর টোনা বা অনিষ্ট করার জন্য সমাজে কিছু বিষয় এর প্রচলন আছে, সেগুলো থেকে মুক্তির জন্যে বা সেগুলো থেকে নিজেকে পরিত্রাণের জন্যে
বিজ্ঞানসম্মতভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যথাযথ পন্থা আছে। যেমন জিনের আসর থেকে আপনি কিভাবে মুক্ত হবেন, এর জন্যে রোকাইয়া হাউস আছে, সেই হাউসগুলোতে যথাযথভাবে পরিকল্পিতভাবে এবং যৌক্তিকভাবে এগুলো থেকে পরিত্রাণের উপায় বা পথ বাতলে দেওয়া হয়। কিন্তু এই যে পাথরের নামে, তন্ত্র মন্ত্রের নামে, এই যে কারামতির নামে যা করা হচ্ছে, এগুলো সবই হচ্ছে বোগাস, এগুলো সবই হচ্ছে অন্তঃসার শূন্য, কেবলই পেট নামের শূন্যস্থানকে পূর্ণ করার জন্যে প্রতারণার ফাঁদ পাতা। প্রিয় দর্শক, আগামীতে করোনা চলে গেলে নিশ্চয়ই আপনারা এই উপলব্ধিটুকু করতে পারবেন, যারা এখনো বিভ্রান্তির মধ্যে আছেন যে পাথর আসলে মানুষের ভাগ্য নিয়ন্ত্রক নন, পাথর কিছুই বলে দিতে পারবে না, পাথর কিছু করে দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই ভাগ্য গণনা করতে পারেন না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। সুতরাং ভাগ্য গণনার জন্য, নিজের ভাগ্যকে পরিবর্তনের জন্য অন্যের কাছে ধর্ণা দেবেন, এটা হতে পারে না। তোরা চাস নি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যে জাতি নিজে তার ভাগ্য পরিবর্তনে অগ্রসর হয় না, সেই জাতির ভাগ্য কখনোই পরিবর্তিত হয় না। এই কথাগুলো আপনাদের অবশ্যই মনে রাখা উচিত। প্রিয় দর্শক, শেষ করব নকুল কুমারের একটা গান আছে পাথর নিয়ে, সেই পাথরের গান শুনেই আমরা এই আলোচনা পর্যালোচনা শেষ করতে চাই। আসলে পাথর যে কিছুই করতে পারে না, এটি কেবলমাত্র প্রতারণার একটি উপাদান, সেই গানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি গানের চুম্বক অংশ আপনাদেরকে শোনাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবার জন্য। সালা বাবা, তালা বাবা, অলৌকিক ক্ষমতাধর সাধু বাবাদের কেরামতি, সব বাবারাই এখন কোয়ারেন্টাইনে, একেই বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আরে কোথায় গেল মন্ত্র তন্ত্র, কোথায় গেল টিয়ার দল, কোথায় গেল তাবিজ কবজ পাথরের আশ্চর্য ফল, যারা পাথরের বিজ্ঞাপন করত তাদের কাছে প্রশ্ন আজ, মুখ দেখে করোনার কথা কইছিল নিজ্যোতিষরাজ, জ্যোতিষ ভাস্করের কাছে আজ প্রশ্ন করি কাতরে, করোনারে মৃত্যু থামবে বলে দেন কোন পাথরে,